পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ত্বাইয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। পৃথিবীর যে যেখান থেকে পিস টিভির এই প্রোগ্রাম দেখছেন, সবাই সব ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি। কোরআন কেন্দ্রিক এই প্রোগ্রামে আসুন, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই খলিফা হিসেবে যে দায়িত্ব পালন করছি, সেই হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। এবং এই বিজয়ের যে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন, সেই সম্পর্কে আমাদের আলোচনা। এবং আমরা আলোচনা করে দেখব যে আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদাকে পূরণ কি করে ফেলেছেন, নাকি এই ওয়াদা সামনে পূরণ হবে, নাকি শুধু এটা কোরআনের আয়াতের মধ্যে ওয়াদাই থেকে যাবে। আল্লাহ কি বলেছেন? লায়াস্তাখলিফানহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনের মধ্যে খিলাফতি দান করবেন, তাদেরকে খলিফা বানিয়ে দিবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে এর আগের মুমিন মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিলাফত দান করেছেন। হ্যাঁ, এই কথা ঠিক যে নবী রসুলদের মধ্যে অনেকে তারা স্ট্রাগল করেছেন, অনেকে অসুবিধার মধ্যে পড়েছেন, অনেকে বিভিন্ন ধরনের তারা বিপদের মুখোমুখি হয়েছেন, বাতিলের সঙ্গে সংগ্রাম করেছেন, অনেকে শহীদ হয়েছেন, অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। কিন্তু আবার আল্লাহ তাআলা অনেক নবী রসুলকে তিনি তো খিলাফত দান করেছেন, খিলাফত দিয়েই তো আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, ইয়া দাউদ, হে দাউদ, ডেভিড, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি তোমাকে এই জমিনের মধ্যে খলিফা করে পাঠিয়েছি। তাহলে দেখা গেল যে আদম আলাইহিসসালামকে যেমনভাবে আল্লাহ খলিফা বলেছেন, যেমন ইন্নি জাআলুন ফিল আরদ খলিফা, হুবহু দাউদের ক্ষেত্রে আলাইহিসসালাম ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে জমিনের মধ্যে খলিফা করে পাঠালাম। অনুরূপভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য যত নবী এবং রসুল রয়েছেন, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে খলিফা করে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে যারা পৃথিবীতে এসেছিলেন তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনভাবে খলিফা করেছেন, এবং এই উম্মতকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা করবেন। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ, আর এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন, বিজয়ী হবে দিন। আল্লাহ তাআলার একটা সুন্নত আছে, আল্লাহর একটা নিয়ম আছে, আল্লাহর একটা মেথোডোলজি আছে। দেখুন, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে আল্লাহ জোর করেই তো দিনকে কায়েম করে দিতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর নবীকে কষ্ট না করায় জিবরিল আলাইহিসসালামকে দিয়েই তো সব কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে, তাদের সঙ্গে ফাইট করে তারা সবাই পরাজিত হয়ে যেত এবং আল্লাহর দিন বিজয়ী হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তো এটা করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্নত আছে, ওয়ালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর এই সুন্নতের কোনো পরিবর্তন কোনো সময় কেউ দেখতে পারবে না। আল্লাহর সুন্নতটা কি, আল্লাহর নিয়মটা কি? আল্লাহর নিয়ম হলো, আল্লাহর সুন্নত হলো, আল্লাহর মেথোডোলজি হলো, নবী এবং নবীর সঙ্গী সাথে যারা থাকবে তারা স্ট্রাগল করবে, তারা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে দিয়ে যাবে এবং তারা জুলুমের শিকার হবে,
এবং জুলুমের শিকার হবে, স্ট্রাগল করবে, অসুবিধার মুখোমুখি হবে। আর যদি তারা ঈমান নিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে চলে, তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে। আল্লাহর সাহায্য আমরা ঘরে বসে থাকলে আসবে না, আল্লাহর সাহায্য যদি আমরা ময়দানে না নামি আসবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর জন্য হক হয়ে যায় যে মুমিনদেরকে আমি সাহায্য করব। আর মুমিনদের সাহায্য কখন আসবে? যখন আমরা মুমিন হব তখনই তো। যদি আমরা মুনাফিক হই, যদি আমরা হাফ মুমিন হাফ মুনাফিক হই, আমাদের হাফ মুসলিম হাফ হিন্দু হই, হাফ মুসলিম হাফ খ্রিস্টান হই, হাফ হাফ, শয়তানকে খুশি রাখি, আল্লাহকে খুশি রাখি, আমরা এখানে সেকুলারিজমও করি, ইসলামও করি, মসজিদেও যাই, সুদও খাই, এরকম যদি করি তাহলে তো হবে না। ইসলামও মানি আবার ওয়াইফকে পর্দাও রাখি না, আমরা ইসলামও মানি আবার হারাম ইনকাম করি, এরকম যদি আমাদের হয় তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মুনাফিকদের জন্য আসে না, আল্লাহর ওয়াদা যারা হাফ হাফ করে তাদের জন্য আসে না, আল্লাহর ওয়াদা আসে তাদের জন্য যারা ফুল করে। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের এক অংশকে মানবে আর এক অংশকে বাদ দিবে, একটাকে মানবে আর একটাকে বাদ দিবে? এরকম যদি হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যে এরকম করবে, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তাদের হবে লাঞ্ছনা আর গঞ্জনা, তাদের কোনো ইজ্জত থাকবে না, তাদের বাড়ি ঘরের কোনো ঠিক ঠিকানা থাকবে না, তারা সব জায়গাতে মানুষের লাথি খাবে, মানুষের তারা অপদস্থর শিকার হবে, তারা লাঞ্ছনা গঞ্জনার শিকার হবে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন আযাবের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, তাহলে আমরা এটা বুঝতেই পারছি, আজকে আমাদের যে অসুবিধা, আজকে আমাদের যে প্রবলেম, আজকে আমাদের যে অধপতন, আজকে আমাদের যে বিভিন্ন ধরনের আমরা চ্যালেঞ্জ ফেস করছি আমাদের ফ্যামিলিতে, আমাদের সোসাইটিতে, ইন্টারন্যাশনালি, এর সব মূল কারণ হলো আমরা ইসলামকে হাফ মানি আর হাফ মানি না, কিছু মানি আর কিছু মানি না, কিছু ধরি আর কিছু ছাড়ি। এই সিচুয়েশনে হওয়ার কারণেই কিন্তু আমরা আল্লাহর যে ওয়াদা যে আল্লাহ এই দিনকে বিজয় দান করবেন সেটা হচ্ছে না। যদি এখনো আমরা সেই বদরের ময়দানের 313 জনের মতন ঈমান হয়, আর যদি আমরা ইখলাস নিয়ে আমাদের ঘর থেকে বের হয়ে পড়ি, তাহলে বদরের ময়দানে আমাদের যেই বিজয় এসেছিল, আর সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে রমাদান মাসে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মুক্ত করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসকে আবার মুক্ত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন, কিন্তু তার জন্য শর্ত হলো ঈমানটা হতে হবে বদরের সাহাবীদের মতন ঈমান, ইখলাসটা হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইখলাস, আর স্যাক্রিফাইসের মানসিকতা থাকতে হবে। জীবন চলে যেতে পারে কিন্তু আমরা আপোষ করি না, আমরা কম্প্রোমাইজ করি না। যদি আমরা জীবন চলে যায় মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি, তাহলে যদি আমরা মারা যাই তাতেও আমাদের ক্ষতি নাই। ঠিক এভাবেই যদি আমাদের প্রস্তুতি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে বিজয় দান করবেন। وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্য থেকে সেফটি সিকিউরিটি দিয়ে দিবেন। ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া, জীবন চলে যাওয়া, জানমালের ক্ষতি হয়ে যাওয়া, এটা আল্লাহর একটা নিয়ম,
এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা মুমিনদের মর্যাদাকে বাড়ান। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ وَلَنَبْلُوَنَّكُمْ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, আই উইল বি ডেফিনেটলি টেস্টিং ইউ পিপল, বিশাইইম মিনাল খাউফ, তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, জীবনের নিরাপত্তা থাকবে না, বাসা বাড়িতে ঘুমাতে পারবে না, তোমরা রাস্তাঘাটে বের হতে পারবে না, ভীত সন্ত্রস্ত অবস্থা তোমাদের উপরে এসে যাবে, বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ, আর তোমাদের খাবারের অভাব হয়ে যাবে, তোমরা হাংরি হয়ে যাবে, তোমরা হাঙ্গার ফিল করবে। وَنَقْسِمْ مِنَ الْأَمْوَالِ আর তোমাদের মালের ক্ষতি হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে, ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে, ওয়াল আনফুস জীবন চলে যাবে, তোমরা শহীদ হয়ে যাবে, আর ফসলের ক্ষতি হয়ে যাবে। وَبَشِّرِ الصَّابِرِينَ হে নবী, আপনি যারা সবর করবে তাদেরকে সুসংবাদ দিন। আর কারা সবর করে, সবরকারী কারা? সবরকারী হলো তারা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরা হলো তারা যখন বিপদ মুসিবত আসে তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা সবাই তোমার জন্য আর সবাই তোমার কাছে ফিরে যাব। সম্মানিত ভাইরা বোনেরা, এই তো আমাদের জীবন, আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আল্লাহর এই ওয়াদার কথা, পরীক্ষার কথা আমরা আবারও কন্টিনিউ করব। আমরা খানিকক্ষণের বিরতিতে যাচ্ছি, ব্রেকের পরে ইনশাআল্লাহ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সি ইউ আফটার দ্য ব্রেক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যিনি করেন শুধু আল্লাহর উপাসনা, জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ, কোরআনের আদেশের উপরে আমল, সুন্নাতের অনুসরণ, কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলছে ওয়াসারিউ, তাড়াতাড়ি করো। শেখ হাশিম মাদানী, জান্নাতে কি থাকবে আমাদের জন্য, আমরা যা চাইবো তাই সেখানে পাবো, তিনি নিশ্চয় হবেন সফল। জান্নাত তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময়? দেখুন জান্নাত যাবার পুঁজি প্রতি রবিবার রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত, এক সাদাকায়ে জারিয়া, দুই এলম যার দ্বারা উপকার সাধিত হয়, এবং তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম তৃতীয় খণ্ড ওসিয়ত অধ্যায়ে হাদিস সংখ্যা 4005। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে না। শাইখ আখতার মাদানী, আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহীনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন
রিয়াজুস সালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। ব্রেকের পরে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি এই ডিসকাশনে আমরা আলোচনা করছি সূরা নূরের 55 নম্বর আয়াত এবং আল্লাহ কীভাবে পরীক্ষা নিরীক্ষা মানুষকে করেন এবং আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবত কীভাবে আসে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। সূরা বাকারার আয়াত যেখানে আল্লাহ বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই আয়াত নিয়ে কথা বলছিলাম যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না লিল্লাহ, নিশ্চয়ই সবাই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহর কাছে আমরা ফিরে যাব। ভাইরা বোনেরা আমার, আমরা মনে করি এটা হলো মরণের দোয়া। মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি, কিন্তু দেখুন এটা শুধু মরণের দোয়া না, এটা আপনার জীবনেরও দোয়া। দোয়ার অর্থটা আজকে জেনে নিন, বুঝে নিন, জীবনে যে কোনো সময় আপনি পড়তে পারবেন ইন্না লিল্লাহ, ইন্না ইনডিড উই আর লিল্লাহ ফর আল্লাহ, ওয়া ইন্না ইনডিড অল অফ আস ইলাইহি টু হিম রাজিউন রিটার্নিং, নিশ্চয়ই সবাই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই তো ফিরে যাব। এই তো আমাদের জীবনের রিয়ালিটি। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, এই মাটিতে আবার আমরা ফিরে যাব, ওই মাটি থেকে একদিন আমাদেরকে আল্লাহ উঠাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, ডাস্ট থেকে, ক্লে থেকে, এখান থেকে তোমাদের অরিজিন। ওয়া ফিহা নুইদুকুম, আরে মাটিতে আমি তোমাদেরকে ফিরায় নিয়ে যাব, আর কিয়ামতের ময়দানে এই মাটি থেকে তোমাদেরকে আবার উঠাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবারও উঠিয়ে আনব। তাহলে দেখুন আল্লাহর নিয়ম হলো যে পরীক্ষা আমাদের উপরে আসবে, আর পরীক্ষা নিরীক্ষা যখন আমাদের আসবে তখন যেন আমরা ভীত সন্ত্রস্ত না হয়ে যাই, কারণ এই অবস্থার পরিবর্তন আল্লাহ করে দিবেন। আমরা ওই যে কথায় বলে মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। মেঘ দেখে যেন আমরা কেউ ভয় পেয়ে না যাই, আড়ালে তার সূর্য হাসে, মেঘের আড়ালে কিন্তু সূর্য আছে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। চাঁদ যখন হারিয়ে যে অমাবস্যা হয়ে যায়, এরপরে তো দ্বিতীয় আর চাঁদ ওঠে, পৃথিবীকে আলোকময় করে দেয়। কাজেই ইজাশতাদদ বিকালবাল ওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুম বাইনা ইউসরাইন ইজা ফাক্কারতাহু ফাফরাহ। যখন বিপদ মুসিবত এসে যায় তখন আলাম নাশরাহর কথা চিন্তা করো। আল্লাহ তাআলা তোমাদের জন্য দুই সুবিধাকে রাখেন এক বিপদ মাঝখানে, সুবিধার সংখ্যা বেশি, অসুবিধার সংখ্যাটাই হলো কম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহ মুমিনদের অবস্থার পরিবর্তন করে দিবেন, তাদের ভীত সন্ত্রস্ত যে অবস্থা, তারা যেই স্কেয়ারি সিচুয়েশন, এই অবস্থা থেকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, আর পরিবর্তন করে তাদেরকে সেফটি সিকিউরিটি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আমন ও আমান তাদেরকে দান করবেন। যেমন সূরা কুরাইশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ্শিতাই ওয়াসসাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তারা ক্ষুধার্ত ছিল যে আল্লাহ তাদেরকে খাবার দিয়েছেন। আমাদের খাবার ছিল না, খাবার দিয়েছেন কে? আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, আর আল্লাহ তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থা থেকে নিরাপত্তা দিয়েছেন, যেখানে মারামারি কাটাকাটি, যেখানে বাচ্চা মেয়ে ছেলেকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়,
দিনে দুপুরে কাবা ঘর জিয়ারত করতে আসলে পরে তওয়াফ করতে আসলে মানুষের সর্বস্ব লুট হয়ে যায়, এরকম জাহেলিয়াতের মধ্যে যারা ছিল সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করলেন, লাতাসিরান্নার রাকিবাতু মিন সানআ ইলা হাদরামাউত, সানআ থেকে হাদরামাউত পর্যন্ত ষোড়শি রমণী সে একা একা চলবে, আল্লাহর ভয় ছাড়া আর বনের বাঘ ছাড়া দুনিয়ার কোনো মানুষ তার উপরে হামলা করবে, আক্রমণ করবে, তার সতীত্ব লুট করবে, তার দিকে তাকাবে, এরকম হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি যে এই দিনকে তিনি বিজয় দান করেছেন, কিন্তু এর জন্য আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সাহাবিদেরকে অনেক অনেক তাদেরকে কাঠখড়ি পোড়াতে হয়েছে এবং তাদেরকে কষ্ট করতে হয়েছে। আমরা খাব্বাব ইবনে আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জানি যে খাব্বাব বলছেন যে আমি আল্লাহর নবীর কাছে গিয়ে শিকায়ত করলাম, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, আল্লাহর নবী তার চাদরে পেশিয়ে এবং একটু তিনি কাবা ঘরের ছায়ায় তিনি আরাম করছিলেন। ফাকুলতু লাহু ইয়া রাসূলাল্লাহ আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, হে নবী আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আপনি কি আমাদের জন্য সাহায্যের কথা আল্লাহর কাছে বলবেন না? আল্লাহর নবী সোজা হয়ে বসলেন আর বসে বললেন, খাব্বাব অনেক তাড়াহুড়ো তোমরা করছো, তুমি কি জানো এর আগে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আরো বেশি কষ্ট দেওয়া হয়েছে, হাতটা এমন করা হয়েছে যে কাউকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তাকে করাত দিয়ে কেটে ফায়ুজা আলু নিসফাইন দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, আর ফায়ুদাউল মিনশার আর সেই লোহার চিরুনি দিয়ে শরীর থেকে হাড়গুলো থেকে গোস্তকে টেনে টেনে সরিয়ে ফেলা হয়েছে। ওমা ইয়াসুদ্দু দালিকা আন দীনি, এরপরও এত কষ্ট তাদেরকে দিন থেকে সরাতে পারে নাই। লা ইউতাম্মিনাল্লাহু হাযা দীন, আল্লাহ অবশ্যই এই দিনকে পরিপূর্ণতা দান করবেন। আল্লাহ উইল বি ফুলফিলিং দিস দিন উইল বি ভিক্টোরিয়াস। কিন্তু খাব্বাব, ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুন, ইউ আর জাস্ট হারিং আপ, তুমি খুব তাড়াহুড়ো তোমরা করছো, কাজেই আল্লাহর দিনের বিজয় আসবে আর এই বিজয় হবেই, আল্লাহর নবীর জামানাতে বিজয় হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর সাহাবিদের হাতে অর্ধ দুনিয়ার শাসনভার কি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, পুরো জাজিরাতুল আরব আল্লাহর নবীর সময় এসেছে, বাহরাইন পর্যন্ত আল্লাহর নবীর দিন চলে গিয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সেই আপনার পারস্য দেশ বিজয় হয়েছে, কিসরার মুকুট মদিনাতে এসে গিয়েছে, বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, আল্লাহর নবীর সাহাবীরা ইন্ডিয়াতে তারা এসেছেন, তারা ইন্দোনেশিয়াতে গিয়েছেন, আর এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছেন। আর সেজন্যই তো আমরা মুসলমান, আমরা যারা বাংলায় কথা বলি, আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরা তো মুসলমান হওয়ার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, ওই যে মক্কা মদিনার থেকে যে আলোর বিচ্ছুরণ ঘটেছিল সেই আলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটু ছড়িয়ে দিলেন আর কাউকে আমাদের এরিয়াতে পাঠিয়ে দিলেন, তাদের ভাষা আমরা বুঝি নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেছেন, আমরা মুমিন হয়েছি। আর ইমানের থেকে বড় নিয়ামত ভাইরা বোনেরা আর কিছুই হতে পারে না, সব থেকে বড় নিয়ামত হলো ইমানের নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর পথে যদি আমরা থাকি, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা, তাহলে তাদের ভীত সন্ত্রস্ত অবস্থার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমন ও আমান দিবেন। আজ পৃথিবীতে মুসলমানে উম্মত উম্মা মাজলুমা, আজকের মুসলিম উম্মা বিকেম দ্য ভিকটিম অফ অল দ্য ট্রাবল, আজ মুসলিম উম্মত বড় দুর্দশার মধ্যে আছে, আপনি যেখানেই তাকাবেন সেখানেই আপনার হৃদয়ে রক্তক্ষরণ হবে, আপনি নিজেকে হারিয়ে ফেলবেন যে দিন কেন এরকম বেইজ্জতির মুখোমুখি হচ্ছে। ভাইরা বোনেরা, আমার হাম্বল আন্ডারস্ট্যান্ডিং হলো এটা, আমি নিজে যেটা বুঝি আপনাদেরকে বলি, কথাটা হলো এই যে আল্লাহর দিনকে আমরা সঠিকভাবে মানছি না, মজবুত ইমান আমাদের নাই, আমলে সালের মধ্যে আমরা নাই, ইমান এবং আমলে সালে যদি না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন না। কাজেই আল্লাহর যে ওয়াদা, আমাদেরকে আল্লাহ কর্তৃত্ব দিবেন, আল্লাহ আমাদেরকে খেলাফত দিবেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে
অধিষ্ঠিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর শান্তি আমাদের হাতে দিবেন এবং আমাদের মধ্যে দিয়ে এই পৃথিবীতে পরিবর্তন আসবে। উইল বি চেঞ্জিং দ্য হোল ওয়ার্ল্ড। এই চেঞ্জ যদি আমাদেরকে করতে হয় তাহলে আমাদের বেসিক কোয়ালিটি আমাদের মধ্যে থাকতে হবে, ঈমান। আপনারা বলবেন যে আমি তো ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি তো বলছি, এই ঈমান? সেই ঈমান না। ঈমান হলো সেইটা যে ঈমান কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করে না, যে ঈমান কখনো আল্লাহর পথ থেকে সরে না, যে ঈমান কখনো লোভ লালসার সামনে মাথা নত করে না, যে ঈমান কোনো অবস্থাতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আরে পৃথিবীর কারো গালমন্দ, কারো চোখ রাঙ্গানি, কারো চোখ হেলানি, কারো আঙ্গুল হেলানি আর চোখ রাঙ্গানি কোনো কিছুতে যে ভয় পায় না, সেটাই হলো বড় ঈমান। এই জন্য আল্লাহর নবীও বলেছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি ঈমান এনেছি তার উপরে প্রতিষ্ঠিত থাকো। তাহলে আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, আমল সালেহকে বৃদ্ধি করি আর আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর সাহায্য অবশ্যই আসবে ইনশাআল্লাহ, আর এর মধ্যে দিয়ে আমাদের পরিবর্তন হোক এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও ইনশাআল্লাহ কোরআনের আলোচনায় আপনাদের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে। আমাদের সবাইকে আল্লাহ ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না। যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার, আমার দুনিয়াবি কাজ করবো, আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো, যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার, কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ। প্রতি বুধবার রাত 8:30 বাংলাদেশে ও রাত 8:00 ভারতে পিস টিভি বাংলায়। যা মানুষকে আখেরাত মুখী করে, আল্লাহ তাআলা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে, বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দীন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে, আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য করলাম। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। প্রতি রবিবার মঙ্গলবার ও শুক্রবার রাত 10:00 বাংলাদেশে আর রাত 9:30 ভারতে পিস টিভি বাংলায়।